নিশ্চিত হবে, দিন সম্পর্কে মানুষ বুঝবে। আমাদের তো কোনো সুখের ব্যবস্থাই নাই, কোরআন শরীফ মুখস্থ করা এটা আল্লাহ বলছে গাদার ফিটে কাগজের বোঝা, বলেন এটা সত্য কি না? এখানে কি আসে একটা যদি নাই বোঝে, তাহলে গাদার ফিটে কাগজের বোঝা ছাড়া কি বলে? এই জন্য আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি যে আপনারা এই গাদার ফিটে কাগজের বোঝা এই দুর্নাম থেকে বাঁচেন, নিজেরা এই কোরআনের অর্থ শেখেন, মানুষকে শিখাবার জন্য ব্যবস্থা করেন। বহু মানুষের অর্থ সম্পদ আছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের মধ্যে টেন্ডেন্সি যে আমার ধন সম্পদ আছে, তার আমি একটা হাফিজি মাদ্রাসা একটা লিল্লা বোর্ডিং করবো, কিন্তু এও কেউ চিন্তা করে না যে আমি এই কোরআনের অর্থ শিখানোর একটা মাদ্রাসা করব। এই জন্য আমরা জানি না আল্লাহ মঞ্জুর করবেন কি না, আল্লাহ যদি আমার এই চিন্তা, আমাদের সকলের এই চিন্তা পছন্দ করেন, তা আল্লাহ ব্যবস্থা করবেন। শুধুমাত্র কোরআনের শব্দের অর্থগুলি শিখিয়ে দেওয়া, আলহামদুল সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য, রব্বুল আলামিন তিনি সারা বিশ্বের প্রতিপালক, এভাবে শব্দের শব্দের অর্থগুলো যখন পুরো কোরআন শরীফের শব্দগুলো অর্থ শেখা হয়ে যাবে, তখন সেই লোকটা মনের একটা তৃপ্তি। তারপরে মানে একটা মানে সেল ডিফেন্স, সেল এভিডেন্স, তার একটা আত্মবিশ্বাস সৃষ্টি হবে যে আমি কোরআন থেকে এগুলো শুনেছি বুঝেছি, আল্লাহ কোরআন এটা বলেছে। মৌলিক শব্দের আশ্চর্য ধরনের কথাবার্তা, এটা এমনভাবে পৃথিবীতে ফাসাদ শুরু হয়েছে। আপনি দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়াস্তানকিফাল মাসীহ আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালায়েকাতুল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর গোলাম হতে লজ্জাবোধ করেন না। আল্লাহর গোলাম হওয়া একটা সম্মানের বিষয়, গোলাম মানে চাকর। তো সমাজে সম্মানিত কারা? যারা চাকুরি করে। তাহলে যে যত বড় শক্তিশালী রাষ্ট্রের অধীনে চাকরি করে তার সম্মান তত বেশি। তাহলে এই মহাবিশ্বের মহামালিককে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যদি আমরা হই, তাহলে এটা সবচাইতে অহংকারের বিষয়। এই জন্য আল্লাহ বলেন, লা ইয়াসনা কেফাল মাসীহ আইয়াকুন আব্দাল্লিল্লা, মাসীহ ঈসা কখনোই লজ্জাবোধ করেন না যে তিনি আল্লাহর গোলাম হবেন। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, এবং আল্লাহর নিকটতম ফেরেশতারাও আল্লাহর গোলাম হতে লজ্জাবোধ করে না। আল্লাহর গোলাম হওয়া এটাই হলো একটা সম্মানের বিষয়। অমাইয়াস্তাঙ্কে মানে ইবাদতিহি, আল্লাহ বলেন আল্লাহর গোলাম হতে যারা অহংকার করে, লজ্জাবোধ করে, ওয়াস্তাকবির এবং অহংকার করে, ফাসা ইয়াহশুরুহুম ইলাইহি জামিয়া, অচিরি তাদের সবাইকে আল্লাহ তাআলা তার নিকটে একত্রিত করবেন। কাজেই আল্লাহর গোলাম হওয়াটাই আমাদের জীবনের লক্ষ্য। আমি আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, আপনার জীবনের উদ্দেশ্য কী? এই মিন লাইফ কী আপনার? একজন মানুষের জীবনের উদ্দেশ্য হলো যে আমি গোলাম হব, আমি একটা বিশুদ্ধ গোলাম হব, এটা আমার জীবনের লক্ষ্য। আর এইটা যদি আমি হতে পারি, তাহলে এভাবে যদি আমার বিদায় হয়, তাহলে মহাবিশ্বের মহারাজা আমি। চিন্তা করা যাবে না যে কত শান্তি, কত সুখ, কত নেয় আমার জান্নাত। তো এই জন্য মানুষের জীবনের উদ্দেশ্য হবে গোলাম হওয়া, আমি আল্লাহর গোলাম হব। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এর অর্থ হলো যে আমি আমার সব কিছু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আমার এই হাত পা চোখ কান নাক শক্তি যা কিছু সব আল্লাহ, সম্পদ সব আল্লাহর, আমি তার গোলাম। শুধু আমি মালিকের কাছে খাওয়া পড়া পাবো, এরপর মালিকের যা কিছু আমার কাছে থাকবে, এটার জন্য আল্লাহ মালিক বিধান করে রেখেছে যে কে কী পাবে। এটা নিয়ে আপনার আমার কোনো চিন্তার কারণ নাই যে আমি মরে গেলে এটা ভাগ বন্টনটা কেমন করে হবে। এটা সব আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন যে মরার পরে এভাবে তোমাদের সম্পত্তি ভাগ হবে। তো এই জন্য আল্লাহ বলেন যে যারা আল্লাহর গোলাম হতে লজ্জাবোধ করে, অহংকার করে, আল্লাহ অচিরেই তাদের সবাইকে তার কাছে একত্রিত করবেন, জিজ্ঞাসা করবেন। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
অতপর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, ফাইওয়াফিহিম উজুরাহুম, আল্লাহ তাআলা তাদের পুরোপুরি বিনিময় পুরস্কার আল্লাহ দান করবেন। এখানে আপনারা এই জিনিসটা লক্ষ্য করেন, প্রায় সমগ্র কোরআন এই কথাটা আছে, ফাম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহাত, ঈমান আগে তারপর আমলে সালেহ। ঈমানের আগে কোনো আমলে সালেহ নাই, আপনি আগে ঈমান আনবেন তারপর আপনি নামাজ পড়বেন। কিন্তু এক শ্রেণীর আলেমরা অন্ধের মতো বলেই যাচ্ছে, হাসের ময়দানে সবাই আগে নামাজের হিসাব হবে, নামাজ আগে না ঈমান আগে? কোরআনে আল্লাহ কি বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, সূরা বাকারায় যে মুত্তাকিনদের পাঁচটা গুণ আল্লাহ উল্লেখ করেছেন, সে পাঁচটা গুণের এক নম্বর কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান বিল গায়ব, ঈমানের সব বিষয়গুলি গায়ব, আল্লাহ গায়ব, রসুল গায়ব, ফেরেশতা গায়ব, জান্নাত জাহান্নাম গায়ব, সব গায়ব, না দেখি আমরা সব বিশ্বাস করছি। ঈমানের পরে ঐকিমুনা সালাতা, তিন নম্বরে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তিন নম্বরে জীবিকা আল্লাহ দিয়েছে ব্যয় করতে হবে, চার নম্বরে সমস্ত আসমানি কেতাব বিশ্বাস করতে হবে, পাঁচ নম্বরে দ্বিতীয় জীবনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এই পাঁচটা গুণ হলো মুত্তাকিনদের, এই পাঁচটা গুণের অধিকারী যারা হবে, উলাইকা লাহুদামির রাব্বিম আও উলাইকুমুল মুফলিহুন, যারা রবের পক্ষ থেকে সৎপথে প্রতিষ্ঠিত আছে এবং তারা জয়যুক্ত হবে। সোজা কথা, আল্লাহর কথায় কি কোনো জটিলতা আছে বলেন? আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে হবে। এখন এক শ্রেণীর আলেমরা বলে যে ইমামকে বেতন দেওয়া যাবে না, মুয়াজ্জিনকে বেতন দেওয়া যাবে না, যে আল্লাহর পথে সম্পদ ব্যয় করবেন কোথায়, জায়গাটা বলেন, বলবেন জাকাত। তো জাকাত তো এটা শুধু খাওয়ার জন্য দেওয়া হবে, তো একটা মানুষকে খাইতে দেওয়াই যথেষ্ট না, তার শিক্ষা, নৈতিক শিক্ষা, তার জীবন চরিত্র গঠন, এই জন্য তার জীবনের শিক্ষা দীক্ষা অন্য সবগুলো জরুরি। তাই যদি হয় তাহলে আপনি কী করে বলেন ধর্মীয় শিক্ষা গ্রহণ করার ব্যাপারে লেনদেন করা যাবে না, ইমামতিতে লেনদেন করা যাবে না, মসজিদে লেনদেন করা যাবে না, তাহলে সৎ সম্পদ ব্যবহার করবেন কোথায় বলেন? এই যে বোকার মতো এক শ্রেণীর মানুষের আসলে শয়তানের দালাল, শয়তানের কথার কোনো দলিল নাই, আর আল্লাহর প্রত্যেকটা কথা দলিল সহ। আল্লাহ বলছে তোমার জীবিকা তুমি ব্যয় করবে, কোথায় করবেন আপনি? এটা সবচেয়ে বেশি ব্যয় করতে হবে আল্লাহর দিনের পিছনে, এই দিন শিক্ষা। এখন দিন শিক্ষা, এখন না খাইয়া উনি দিন শিক্ষা দিবে আপনাকে, এটা কি সম্ভব? আল্লাহ দোয়া কি শিখিয়ে দিয়েছে, রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতা, দুনিয়ার কল্যাণ আগে তারপর আখিরাতের কল্যাণ। ওই যদি টন্ডুল নাস্তি, ঘরে যদি খাবার না থাকে, তাহলে কোনো কাজে মন আপনি বসাতে পারবেন না। এই জন্য দুনিয়ার বিষয়টা আপনার জরুরি যতখানি তত বেশি যেন এটা বাড়াবাড়ি আমরা না করি, কিন্তু দুনিয়াটা এটা দরকার, আল্লাহ বলে দিয়েছে রব্বানা আসেনা ফিদ্দুনি আসেনা অফিল আখেরাতে, এখানেও দুনিয়াকে আগে উল্লেখ করা হয়। কাজে এই জন্য এই সম্পদগুলি আল্লাহর পথে এই সম্পদ ব্যয় করতে হবে, সবচেয়ে বেশি শিক্ষা খাতে এই সম্পদ বেশি ব্যয় করতে হবে, আর শিক্ষাটা সঠিক হলেই দিন প্রতিষ্ঠিত হবে, দিন সম্পর্কে মানুষ বুঝবে। আমাদের তো কোনো শিক্ষার ব্যবস্থাই নাই, কোরআন শরীফ মুখস্থ করা এটা আল্লাহ বলছে গাদার ফিটে কাগজের বোঝা, বলেন এটা সত্য কিনা? এখানে কি আসে একটা যদি নাই বোঝে, তাহলে গাদার ফিটে কাগজের বোঝা ছাড়া কি বলে? এই জন্য আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি যে আপনারা এই গাধার পিঠে কাগজের বোঝা এই দুর্নাম থেকে বাঁচেন, নিজেরা এই কোরআনের অর্থ শেখেন, মানুষকে শিখাবার জন্য ব্যবস্থা করেন। বহু মানুষের অর্থ সম্পদ আছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের মধ্যে টেন্ডেন্সি যে আমার ধন সম্পদ আছে, তার আমি একটা হাফিজি মাদ্রাসা একটা লীলা বোর্ডিং করবো, কিন্তু এও কেউ চিন্তা করে না যে আমি এই কোরআনের অর্থ শিখানোর একটা মাদ্রাসা করব। এই জন্য আমরা জানি না আল্লাহ মঞ্জুর করবেন কি না, আল্লাহ যদি আমার এই চিন্তা, আমাদের সকলের এই চিন্তা পছন্দ করেন, তা আল্লাহ ব্যবস্থা করবেন। শুধুমাত্র কোরআনের
শব্দের অর্থগুলো শিখিয়ে দেওয়া। আলহামদুল সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য, রব্বুল আলামিন তিনি সারা বিশ্বের প্রতিপালক। এভাবে শব্দের শব্দের অর্থগুলো যখন পুরো কোরআন শরীফের শব্দগুলো অর্থ শেখা হয়ে যাবে, তখন সেই লোকটা মনের একটা তৃপ্তি। তারপরে মানে একটা মানে সেলফ ডিফেন্স, সেলফ এভিডেন্স, তার একটা আত্মবিশ্বাস সৃষ্টি হবে যে আমি কোরআন থেকে এগুলো শুনেছি বুঝেছি, আল্লাহ কোরআন এটা বলেছে। মৌলিক শব্দের আশ্চর্য ধরনের কথাবার্তা, এটা এমনভাবে পৃথিবীতে ফাসাদ শুরু হয়েছে। আপনি দেখেন আল্লাহর রসুল খোলাফায়ে রাশিদিনের আমল বা তাদের অনুকরণ করতে আল্লাহর রসুল জোর দিয়ে বলেছেন, আলাইকুম বিসুন্নতি বা সুন্নতুল খোলাফায়ে রাশিদিন। আল্লাহর রসুল বলেছেন যে আমার কর্মধারা, সুন্নত মানে কর্মপদ্ধতি, আমার কর্মপদ্ধতি কর্মধারা এবং খোলাফায়ে রাশিদিনের কর্মধারা আলাইকুম, এটা তোমাদের জন্য লাজিম, মানে এটা মানতে হবে। এখন এই খোলাফায়ে রাশিদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সরকারি কর্মচারী, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, ওয়াজ করবে কারা, বক্তৃতা করবে কারা, দাওয়াতিকা, সবার জন্য বেতন ভাতা নির্ধারণ করে দিয়েছেন। সম্পদটা কী করবেন, রাষ্ট্রীয় সম্পদটা আপনি এ পথে ব্যয় করবেন, তাহলে কোথায় ব্যয় করবেন? তো এই জন্য এই সমস্ত ব্যাপারে যারা কথা বলে তারা প্রকৃত ইসলামের শত্রু, মানে তারা চাচ্ছে যে মানুষ আল্লাহর দিন থেকে দূরে থাকুক। ইসলামের পথে মানুষ অর্থ ব্যয় না করলে তাহলে তো মানুষ আস্তে আস্তে সরে যাবে। আপনি একটা মানুষকে খাইতে দিবেন না, পড়তে দিবেন না, আপনি তাকে খাটাবেন, এটা কি সম্ভব? কেউ খাটবে? আপনি নিজে খাটবেন? যারা বলে বেতন নেওয়া জায়েজ নাই, জিজ্ঞাসা করেন তো যে উনি কোথায় লেখাপড়া করছে, উনি নিজে কোথায় লেখাপড়া করছে, বেতন দেওয়া জায়েজ নাই, তো উনি কি, উনি শিখছে কোথায়? কাজে এগুলো হলো মানে ফালতু কথা, এগুলো আপনারা বিশ্বাস করবেন না। আল্লাহ সম্পদ ব্যয় করতে বলছেন আল্লাহর পথে, তো আল্লাহর পথে সম্পদ ব্যয় করার সবচেয়ে যে বড় পথ হলো আল্লাহর কোরআনকে প্রচার করা। এই কোরআন যদি মানুষ বোঝে তাহলে মানুষ আল্লাহর পথে আসবে, হেদায়েতের সম্ভাবনা থাকবে। কাজে এই জন্য এই পথেই সম্পদ আপনাদের ব্যয় করতে হবে। আপনারা ভেবে দেখেন, আপনার কিচ্ছু নাই, যদি আপনি ঈমান নিয়ে যাইতে পারেন কবরে, তা আপনার সাথে ধনী কে আছে পৃথিবীতে বলেন? আপনার দালান কোটা কিছু কিছু নাই আপনার, কিন্তু আপনি মোমেন হিসেবে কবরে গেছেন বলেন? আপনি ধরেই না যে 10-20 তলা বিল্ডিংয়ের মানুষ সেই ধরি, বলুন তো? এগুলো ভাবেন, একথা সত্য, এগুলো চিন্তা করেন, গবেষণা করেন, ভাবেন যে আমি আসলে যখন যাব কে নিয়ে যাচ্ছি, আমি কি সঠিক গোলাম হিসেবে যেতে পারছি? আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার গোলাম হও, ভেসে যাও। আমরা গোলাম হলেই তো ভেসে যেতে পারবো। কাজে এই বিষয়গুলো ভালো করে দেখেন, কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে কোনো অস্পষ্ট দেখেন কি বলা হয়েছে, ফাম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলু সলেহাত, ইমান আগে তারপর আমলে সলে। কিন্তু এক শ্রেণীর মৌলিক সাহেব আওয়াজ করে কি, হাসরের ময়দানে নামাজের হিসেব হবে আগে, তাহলে ইমান বাদ দিয়ে নামাজের হিসেব হবে, ইমান থাকবে, ইমান হিসেব লাগবে না। বহু নামাজি মানুষ আছে যাদের নামাজ গৃহীত হবে না ইমান না থাকার কারণে। আব্দুল ইবনে উবাই আল্লাহ রসুলের সাথে জীবনভর জামাতে নামাজ পড়ছে, কিন্তু সে মুনাফিক, তার নামাজে কোনো অভাব নাই, ইমানে অভাব ছিল। কাজে মানুষের ইমান হলো সবচেয়ে বড় জিনিস, ইমানে ত্রুটি থাকলে সে জান্নাত পাবে না, নামাজে ত্রুটি থাকলে আল্লাহ তা ক্ষমা করতে পারে। শোনেন, আল্লাহ আমাদের নামাজ দিয়ে কী করবে বলেন তো? আল্লাহর এমন কোনো প্রয়োজন আছে যে আমাদের নামাজ পড়লে আল্লাহর এই উপকার হলো, আল্লাহর এই সম্মান বাড়লো, এই মর্যাদা, এরকম কিছু আছে? তাহলে নামাজ পড়ি কেন? আমরা আমাদের নিজেদের জন্য পড়ি, যে আমার নিজের জন্য আমি নামাজ পড়ছি, তো আল্লাহর জন্য না। কাজে এই বিষয়গুলি ভালো করে আপনাকে বুঝতে হবে, ভালো করে বুঝ, ইমানকে মজবুত করেন। কোরআনে আমলের চাইতে অনেক বেশি গুণ ইমানের উপরে কোরআনে কথা বলা হয়েছে, শিরক বর্জন ইমান এই দুইটির উপরে কোরআনে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। দেখেন ইন্নাল্লাহ ফাম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অতঃপর যারা ইমান আনলো এবং ভালো কাজ করলো,
যেগুলো আল্লাহর আদেশ সেগুলো ভালো কাজ, যেগুলো নিষেধ সেগুলোও ভালো কাজ। এবং এই দুই কাজের জন্য আপনি দুইটা জান্নাত পাবেন, করার জন্য একটা জান্নাত, না করার জন্য আরেকটা জান্নাত। আলিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। রহমানে আল্লাহ বলেন যে রাবের সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করেছে তাদের জন্য দুটো বেহেশত, করার জন্য একটা বেহেশত, না করার জন্য আরেকটা বেহেশত। আপনি না করছেন, আপনি কী না করলেন, যে আপনি শরাব পান করেন নাই, নেশা করেন নাই, আপনি গানে যান নাই, যাত্রায় যান নাই, চিনি, এগুলো না, এই নায়ের জন্য আপনার একটা জান্নাত। এখানে শুধু আপনি আপনাকে চেক দিয়েছেন, আপনি নফসের সাথে লড়াই করে আপনি নিজেকে আপনি প্রতিষ্ঠিত রেখেছেন, এটা একটা সংগ্রাম, এটার জন্য জান্নাত পাবেন। আল্লাহ বলেন ফাই ওয়াফি মুজুরাহুম, তাদের প্রাপ্য পুরোপুরি দেওয়া হবে, ওয়াজিদুহুম মিন ফাদলিহি, আল্লাহ নিজের অনুগ্রহ থেকে তাদেরকে আরও বাড়িয়ে দেবেন। পাওনা যা আছে তা তো দিবেই, ওয়াজিদুহুম মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ থেকে তাদেরকে আরও বাড়িয়ে দেওয়া হবে, আল্লাহ বাড়িয়ে দেবেন। ওয়াম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু, আর যারা আল্লাহর গোলাম হতে লজ্জাবোধ করে, ওয়াস্তাকবারু অহংকার করে, ফায়ুআযযিবু আযাবান আলিমা, আল্লাহ তাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনি ওয়ালিয়্যিন ওয়ালা নাসীরা, এবং আপনি তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু কোনো সাহায্যকারী পাবেন না। কাজী আল্লাহর গোলাম হতে যেন আমরা কোনো রকম লজ্জাবোধ না করি, বরং আল্লাহর গোলাম হওয়াটাই এটি এটা সম্মানের বিষয়। ইয়াইয়ুহান নাস, হে মানব সকল, কদ জাআকুম বুরহানুম মির রব্বিকুম, তোমাদের কাছে এসেছে দলিল প্রমাণ তোমাদের রবের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে প্রমাণ এসেছে তোমাদের কাছে, মুহাম্মদ সাল্লাম সত্য, কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য, আল্লাহর পক্ষ যারা অবলম্বন করে জয়যুক্ত হয় এরা সত্য, আল্লাহর বিপক্ষে যারা অবলম্বন করে তারা ধ্বংস হয়, অপমানিত হয়, তারা ধ্বংস হয়। এই যে ফেরাউন কত বড় বাদশা ছিল, পৃথিবীর কোনো মানুষের নাম কি ফেরাউন আছে? পৃথিবীতে হাজারো অমুসলিম আছে কিন্তু তারাও নিজেদের কোনো সন্তানের নাম ফেরাউন রাখে নাই, দেখেন। এই জন্য আল্লাহ বলেন তোমাদের কাছে প্রমাণ এসেছে, আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত তোমরা একের পর এক প্রমাণ তোমরা দেখে আসো যে আল্লাহ সত্য, আল্লাহর দল সত্য, আল্লাহর দল জয়যুক্ত হবে, আল্লাহর দল সম্মানিত হবে, অন্যরা অপমানিত হবে, ধ্বংস হবে, হয়েছে। আল্লাহ বলেন তোমাদের কাছে বুরহান, বুরহান মানে প্রমাণ, দলিল রবের পক্ষ থেকে, আর কি ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের কাছে আমি উজ্জ্বল আলো নাজিল করেছি, এই কোরআনও সেটা আলো, কথা বলতে পারছেন? যে এই আলোটা যদি আপনি জ্বালাতে না পারেন তাহলে তো আলোকিত হবে না, এই আলোকে সাথে তো আগুনের স্পর্শ লাগবে, নূরের ছোঁয়া লাগবে, তা নাহলে তো এটা আলোকিত হবে না। তাআলা বলেন ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের জন্য আমি আলো নাজিল করেছি। সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়ে যায়, সব অন্ধকার দূর হয়ে যায়, আর কোরআনের আলোতে মানুষের হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়। এই যে মানুষের হৃদয়ের মধ্যে সব অন্ধকার, আমরা কিছুই বুঝি না, একটা মানুষ কী বোঝে বলেন? একটা মানুষ এতই বোকা যে 6 মাস বয়সে একটা বাচ্চা পায়খানা করিয়ে ধরতে পারলে আলুর মতো মুখে দিয়ে খায়, কিন্তু 3 দিন একটা মুরগির বাচ্চা খাবে না, 3 দিনের মুরগির বাচ্চা ওর যদি পাথরে গুঁড়া দেন আর চাউলগুলো মিশিয়ে দেয়, যে পাথরটা ফেলাই দিয়ে চাউলগুলোটাই খাবে, কিন্তু মানুষ এই জ্ঞান মানুষ কেন দেওয়া হয়? মানুষকে এটাকে ডেভেলপ করতে হবে, মানুষের মধ্যে এটা সুপ্ত জ্ঞান আছে কিন্তু সেটাকে ডেভেলপ করতে হবে। আর অন্যান্য প্রাণীদেরকে জ্ঞান জন্মগতভাবে একসঙ্গে যেটা দেওয়ার একসঙ্গে পুরো দেওয়া হয়েছে। তো এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদের জন্য উজ্জ্বল আলো নাজিল করেছি, উজ্জ্বল আলো, এই আলোটা যদি ঢুকান তাহলে হৃদয়ের অন্ধকার দূর হয়ে যাবে, দূর হয়ে গেলেই আপনি কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি বুঝতে পারবেন, আর যদি অন্ধকার থাকে তাহলে আপনি লক্ষ্মী সংগ্রহ করতে গিয়ে দেখবেন যে একটা সাপ ঘুমিয়ে আছে, আপনি মনে করেন বড় একটা শুকনো কাঠ সংগ্রহ করি তখন তো আপনাকে মুখ
কামড় দিবে। কাজে অন্ধকারে কোনোভাবেই একটা মানুষ কোনো কাজ করতে পারে না। কাজে এই জন্য পৃথিবীতে আল্লাহর কোরআন ছাড়া যে যা করেছে এগুলো অন্ধকার। দেখেন কার্ল মার্কস, এই কার্ল মার্কস যে চীন দেশের খুব নাম করা নেতা ছিল, এই কার্ল মার্কস যে কমিউনিস্টের জন্য উনি যে বই লিখেছিলেন এটার নাম হলো ড্যাশ ক্যাপিটাল। এই ড্যাশ ক্যাপিটাল বইটা লেখা উনি ঘোষণা করছেন যে বাইবেল অফ দ্য কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি এটা বাইবেল, এতই গুরুত্বপূর্ণ ড্যাশ ক্যাপিটাল। কিন্তু কিছুদিন পরে সেই ড্যাশ ক্যাপিটাল ডাস্টবিনে ফেলাই দেওয়া হয়েছে, কেউ ড্যাশ ক্যাপিটাল পড়ে না, ড্যাশ ক্যাপিটাল ডাস্টবিনে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে হাজার হাজার বছরের মধ্যে তার একটা কথা কেউ পাল্টাতে পারে নাই। দেখেন সত্য কিনা, খতনা করা সুন্নাত। আমি একবার পেপারে দেখলাম জাতিসংঘ চিন্তা করছে যে খতনাটা সমস্ত মানুষের উপরে কম্পালসারি করে দেওয়া হবে, তার এই খতনাবিহীন যে মানুষগুলি, যে পুরুষগুলি, তাদের অঙ্গে যে অতিরিক্ত চামড়া, এর মধ্যে এইডস ভাইরাসটা, এগুলো খুব ওখানে জন্মে এবং লুকেই থাকে। কাজে এই জন্য খতনা করা এটা সবার জন্য জরুরি। এটা জাতিসংঘ ভাবছে যে এটা তাহলে আমরা আন্তর্জাতিক একটা আইন করে দিতে সবাইকে খতনা করতে হবে। এই খতনার কথা কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেছেন তার একটা কথারও কোনো ভুল হয়নি, কোনো পরিবর্তন নেই। তার কারণ এই আলো তার এখানে ছিল, ওয়ানজালনা আলাইকুম নূরাম মুবিনা, এই আলো ঢুকানোর পরে তার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এই আলো যারা ঢুকায় নেই, আজ বলবে এক কথা, কাল বলবে এক কথা, পরশু বলবে আর এক কথা, তাদের এরকম এভলিউশনারি থিওরি একের পর এক চক্র খেতে থাকবে। কাজে এই জন্য এই আলোকে ঢুকাতে হবে, গাধার পিঠে কাগজের বোঝা হলে হবে না, আলো ঢুকাতে হবে। হৃদয়ের অন্ধকার দূর করেন। মেকিয়াভেলি নিকোলো যে দর্শন দিয়েছে সেটা কি মানুষের জন্য কোনো কল্যাণ বই আনছে? 13-19 বছরের বয়স্ক নারী পুরুষদেরকে যৌন স্বাধীনতা দিতে হবে, এটা কি নারীদের পক্ষে কোনো কল্যাণ বই আনছে? এটা তো মারাত্মক ক্ষতিকর একটা কথা সে বলেছে, এবং বিশেষ করে এই কথাটায় নারীরাই ধ্বংস হবে। 13-19 বছর পর্যন্ত যদি মেয়েরা যৌন স্বাধীনতা ভোগ করে তাহলে বারবার তারা গর্ভবতী হবে, তাদের এমআর হবে, ফলে তারা কুরুচি বুড়ি হয়ে যাবে সব। এই মেয়েদেরকে তো কেউ বিয়ে করবে না। অথচ মেকিয়াভেলি কোনো বিরাট দার্শনিককে টিনেজার 13, 14, 15, 16, 17, 18, 19 এই 13-19 যেখানে টিন শব্দ, এদেরকে যৌন স্বাধীনতা দিতে হবে। এটা আবার আন্তর্জাতিক একটা আইন, এটার উপরে রেজুলেশন কে করা আছে জাতিসংঘে, কারা সই করছে কারা করে নাই, পৃথিবীর বহু দেশ এটার পক্ষে সই করেছে। তাহলে এটা অন্ধকার কিনা দেখেন, যে একেবারে জ্বলন্ত অন্ধকার যে একটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ যেখানে পর্দাকে ফরজ করেছে, যেখানে জেনার ধারে কাছে যেতে নিষেধ করেছে, সেখানে উনি বললেন কি টিনেজারদের সে যৌন স্বাধীনতা দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন যে এই আলো লাও, আলো, এই আলো এটা গ্রহণ করো, নূরাম মুবিনা, তোমাদের জন্য আমি আলো নাজিল করেছি, এ আলো ঢুকাও, ভিতরে আলো ঢুকাও, তাহলে ভিতর পরিষ্কার হবে, তুমি সব ভালো মন্দ বুঝতে পারবে। যে এটা আল্লাহ মানা করলেন, কেন করলেন, কী ক্ষতি? তোমার মধ্যে আলো থাকলে একটু চিন্তা করলেই তুমি ক্ষতির দিকগুলি সব বুঝে ফেলতে পারবে, এই জন্য আল্লাহ এটা মানা করছে। ফাম্মাল্লাযিনা আমানু, অতপর যারা ইমানদার, আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ইমান আনে, ওয়াতাসামু বিহি, এবং আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করে, ফাসায়ুদখিলুহুম ফি রহমাতি মিন, অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে তার রহমতের মধ্যে প্রবেশ করাবেন, ফাদলেন, এবং অনুগ্রহের মধ্যে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন, ওয়াহদিহিম ইলাইহি সিরাতাল মুস্তাকিমা, এবং তাদেরকে আল্লাহর দিকে সরল রাস্তা আল্লাহ দেখাবেন, যেই রাস্তায় আমরা চলাচল করলে আমরা জান্নাতে যাব সেই রাস্তা তাদেরকে দেখাবেন। কারা? যারা ঈমান আনবে এবং আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করবে তাদের। ইয়াস্তাফতুনাকা, আপনার কাছে ওরা ফতোয়া চায়।
আল্লাহ বলেন, হে রাসূল, আপনার কাছে লোকেরা ফতোয়া চায়, কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আপনি বলে দেন কালালার ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলা আদেশ দান করছেন। কালালা হলো যার উপরেও কেউ নেই, নিচেও কেউ নেই, উপরে বাপ দাদা তাও নাই আর নিচে ছেলেমেয়ে তাও নাই, এই কালালা। এই কালালা সম্পর্কে আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন কি, নিমরুন হালাকা, যদি কোনো পুরুষ মরে যায়, লাইসা লাহু ওয়ালাদুন, তার ছেলে নাই, আসে কি ওয়ালাহু উক্তুন, বোন আছে, বোন আছে, তাহলে কী হবে, ফালান, যদি বোন একটা থাকে তো সে বোনে অর্ধেক পাবে। কালালা যার বাপও নাই সন্তানও নাই, আছে একটা বোন, সেই বোনে পাবে অর্ধেক। ওহুয়া ইয়ারিসুহা ইন লাম ইয়াকুন লাহা ওয়ালাদুন, আর হুয়া মানে ভাই, ওই বোনের পরে ভাই, যদি বোন না থেকে ভাই থাকে তো ভাই একাই ওই কালালার সব সম্পত্তির অরিশ হবে। ফাইন কানা তেসনা তাই নেই, আর যদি ওই কালালার দুইটা বোন থাকে, ফালাহুমা সোলোসানে, তাহলে পুরো সম্পত্তির তিন ভাগের দুভাগ তারা পাবে, মেম্মা তারাক, যা সে রেখে গেছে। ওয়াইন কানু একতার রেজাওয়ানসা, এবং কালালার যদি ভাই বোন উভয়ই থাকে, ভাইও আছে বোনও আছে, ফলে জাকারে মেসর হাজির হুসাইন, তাহলে পুরুষরা পাবে নারীর দ্বিগুণ, অর্থাৎ পুরুষের জন্য দুই ভাগ, নারীর জন্য এক, এ ভাগ করতে হবে। তিন ভাই আছে এক বোন আছে, তো তিন দুগুণে ছয় আর এক সাত, দুই ভাই আছে দুই বোন আছে, দুই ভাইয়ের জন্য দুই দুগুণে চার আর দুই বোনের জন্য দুই ছয়, এই ছয় ভাগ করিয়া বোনেরা এক এক ভাগ আর ভাইরা দু দুই ভাগ, এই লেজ জাকারে মেসর হাজির হুসাইন কথা এইটা। ইউবাইজুল্লাহুল্লাহ, আল্লাহ তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করে দিচ্ছেন যাতে তোমার বিপদগামী না হও। আল্লাহ বিকুল হুসাইন আলিম, আল্লাহ তালা সব কিছু সম্পর্কে অবহিত আছে। কালালা হলো এমন নারী বা পুরুষ যার উপরেও কেউ নেই নিচেও কেউ নেই, কিন্তু সাইডে আছে, সাইড হলো ভাই বোন, উপরে নিচে নাই কিন্তু সাইডে পাশে আছে কি, ভাই বোন। এরা এখন এই কালালা ব্যক্তি, তার যদি একটা বোন থাকে তাহলে সে অর্ধেক পাবে সেই বোনে, যদি একাধিক বোন থাকে তাহলে বোনেরা তিন ভাগের দুই ভাগ সম্পত্তি পাবে, আর যদি শুধু এক ভাই থাকে তো ভাই একাই সব সম্পত্তি পাবে, আর যদি ভাই বোন উভয় থাকে তাহলে ভাই দ্বিগুণ বোন এক গুণ, এভাবে টোটাল সম্পত্তি ভাগ করা হবে। মৃত্যুর দামি যারা দেহেস্থ নাই কিনে